Hello, hello. Hello, hello. এখানে একটাই আছে কি? নন্দন কারণে এসে পয়সা উসুল, সত্যি কথা। এই কদিন ঘুরেছি এখানে এসে কিন্তু পয়সা উসুল। আমি শুধু এটা ভাবছি বাঘের যা সাইজ, মানে আমার মতন মানুষ যদি একটা খায় না, ওদের পেটের একটা কোনায় পড়ে থাকবে। প্রতিটি গল্পের পাতা নতুন কোনো অধ্যায় নিয়ে নতুন কোনো ঠিকানায় শুরু হয়। আগের পর্বে আপনারা দেখেছেন গোল্ডেন সি বিচ, সূর্য মন্দির, লিঙ্গরাজ মন্দির এবং খণ্ডগিরি। এই পর্বে থাকছে নন্দনকানন জিওলজিক্যাল পার্ক। ফাইনালি চলে এসেছি নন্দনকানন জিওলজিক্যাল পার্ক। তো আমাদের এখানে ক্যামেরা, ফোন সব কিছু অ্যালাও আছে, অসুবিধা নেই। ভেতরে আমাদের দেড় ঘন্টা ঘোরার টাইম দেওয়া হয়েছে। এবার আমরা আমাদের যে গেট আছে, তো গেটের ওখানে গিয়ে আমাদের দাঁড়াতে বললেন আমাদের গাইড। সেখানে দাঁড়িয়ে আমাদের টিকিট দেওয়া হবে, তারপরে উনিই ভেতরে আমাদের গাইড করে নিয়ে যাবেন। সম্পূর্ণ যা যা তথ্য আছে সব উনিই দিয়ে দেবেন। তো চলুন গেটের কাছে যাওয়া যাক। সূর্যমামা অস্ত যাবার সময় প্রায় হয়ে এসেছে। এরই মাঝে ঘড়ির কাটাতে বাজতে চলল প্রায় ৫টা। এদিকে পার্ক বন্ধ হবার সময়ও প্রায় হয়ে এসেছে। আমরা নন্দনকানন জিওলজিক্যাল পার্কের একদম সামনে দাঁড়িয়ে আছি। তো আমাদের গাইড এখন টিকিট দেবে। তো এখান থেকে আমরা টিকিট নিয়ে চলুন ভেতরে ঢুকবো। চলুন, টিকিট হাতে পেয়ে গেছি। এই যে, আর এই পার্কটি বন্ধ হয় ৫:৩০, ৫:৩০ ক্লোজ হয়ে যাবে। তো তার আগে আমাদের ঘুরে আসতে হবে। আর এখানে আমাদের দাঁড়াতে বললেন আমাদের গাইড। তো এখানে দাঁড়িয়ে গাইড আমাদের পুরো মানে ভেতরটা ঘোরাবে, গাইড করবে। তো চলুন গাইড আসুক, গাইডের জন্য অপেক্ষা করি। চলুন, এখানে আমাদের টিকিটটা আমাদের দেখাতে হবে, তারপরে আমাদের ভেতরে এন্ট্রি হবে। এটার ভেতরে এন্ট্রি হচ্ছে এক এক করে। এই যে চলুন ঢুকে পড়েছি ভেতরে। এবার চলুন ভেতরটা ভালো করে ঘোরা যাক। আমি ফার্স্ট টাইম কোনো জুতো এসেছি, ফার্স্ট টাইম আজকে রয়্যাল বেঙ্গল টাইগার জানি না এখানে পাবো কি না। এখানে কি রয়্যাল বেঙ্গল টাইগার আছে? হ্যাঁ আছে তো। আছে, চলুন যদি থাকে অবশ্যই দেখবো আর আপনাদেরও দেখাবো। চলুন, পার্কে ঢোকার মুখেই কিন্তু এরকম একটা ম্যাপ আপনারা দেখতে পারবেন। আর এই ম্যাপে দেওয়া আছে কোথায় কোন জীবজন্তু রাখা আছে। পারলে এই ম্যাপটা একবার ফটো তুলে রাখতে পারেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। সবকিছু আছে মোটামুটি। পার্কের এরিয়াটা অনেকটাই বড়, তাই কারো যেন অসুবিধা না হয় তার জন্য এই বোর্ডগুলো দেয়া আছে রাস্তা চেনানোর জন্য। চলুন প্রথমেই আমরা দেখে নেব অলস ভাল্লুক। এই অলস ভাল্লুক 140 সেন্টিমিটার দৈর্ঘ্যে পৌঁছায়। ছোট অলস ভাল্লুকের ওজন 50 কেজি হয়, সর্বোচ্চ ওজন 130 কিলো। হ্যালো 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 হ্যালো, এখানে একটাই আছে কি?
কনকন ভালুকের সাথে ফটো খিচে গে আন্দাজ চলে যাও। এরপরে দেখে নেব চলুন হিমালয় কালো ভাল্লুক। কালো ভাল্লুক এশিয়া ও আমেরিকা মহাদেশের বিভিন্ন এলাকায় পাওয়া যায়। এই ভাল্লুকের গলায় সাদা ভি আকারের দাগ আছে। এই ভাল্লুক আবার চাঁদ ভাল্লুক নামেও কিন্তু পরিচিত। চলুন এরপরে আমরা দেখব এখানে চিতাবাঘ দেখব। চলুন এই যে দেখতে পাচ্ছেন এখানে উড়িয়া ভাষাতে লেখা আছে, বুঝতে পারছি না, বাংলায় থাকলে বুঝতে পারতাম। চিতাবাঘ একটা সময় ডিসকভারি চ্যানেলে প্রচুর দেখেছি, তাও বছর পাঁচেক হয়ে যাবে, আজ সেটা সামনাসামনি দেখতে পাচ্ছি। এই চিতাবাঘের দেখা সাহারা এবং আফ্রিকার বিস্তীর্ণ এলাকা জুড়ে চমৎকার এই প্রাণীটি দেখা যায়। আবাসস্থল ধ্বংস, শিকারের অভাব আর চোরা শিকারের ফলে সারা দুনিয়ায় এই প্রজাতিটি কিন্তু আশঙ্কাজনকভাবে কমে আসছে। নন্দনকাননে এসে পয়সা উসুল, সত্যি কথা, এই কদিন ঘুরেছি এখানে এসে কিন্তু পয়সা উসুল। আর আমি সুন্দরবনে গেছিলাম, সুন্দরবনে গিয়ে কিন্তু আমি টাইগার দেখতে পাইনি, আর এখানে এসে তাও তো চিতা দেখতে পেলাম। আর সুন্দরবনে সচরাচর তো দেখা যায় না, যখন দেখা যায় তো সেইভাবেই দেখা যায়। এরপরে চলে আসলাম শেয়াল দেখতে। দেখুন শেয়াল কিন্তু আমরা বেশিরভাগ যারা গ্রামের দিকে থাকি তারা কিন্তু শেয়াল অনেক দেখতে পাই, কিন্তু যারা শহরে থাকেন তারা কিন্তু এই শেয়াল কিন্তু দেখতে পান না। তো শেয়াল বিশেষ করে আমি কিন্তু অনেক দেখেছি এই শেয়াল, আপনারা যারা যারা দেখেছেন আমাকে কমেন্ট করে জানান, আর যারা দেখেননি তারাও আমাকে কমেন্ট করে জানান যে শেয়াল দেখিনি আগে পরে কখনো। বাঘ খাঁচায় বন্দি না আমরা খাঁচায় বন্দি বুঝতে পারছি না, আমার তো মনে হচ্ছে আমরা খাঁচায় বন্দি। তবে জঙ্গলের জন্তুকে জঙ্গলেই মানায় বেশ, কিন্তু কি করা যাবে, আমাদের মতন সাধারণ মানুষদের দেখানোর জন্য সেগুলো আজ জঙ্গল হারা। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে না পেলেও কি হবে, এখানে এসে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পেয়েছি। আমি শুধু এটা ভাবছি বাঘের যা সাইজ, মানে আমার মতন মানুষ যদি একটা খায় না ওদের পেটের একটা কোনায় পড়ে থাকবে, ঠিক আছে, পেলে পরে কি আনন্দ করে খাবে বলুন তো। চলুন এরপরে আমরা হাতি দেখব, এখানে হাতি আছে, চলুন হাতি দেখে আসি। দেখুন পার্কের মধ্যে ঘুরতে গেলে, মানে এই জুতে ঘুরতে গেলে কিন্তু মানে অনেকটা সময় নিয়ে ঘুরতে হবে, হাতে বেশি সময় নেই, সবে 5টা বাজে, তাড়াতাড়ি করে দেখতে হবে। আর আমাদের 4:30 সময় এখানে নিয়ে এসছে, তো এইটুক সময়ে আর কি কি দেখবো, আর এটা অনেকটা এরিয়া নিয়ে। সে বহুকাল আগে আমাদের স্কুল মাঠের সার্কাসে একবার হাতি এসেছিল, সেখানে দেখেছিলাম বাইরে 2-3টি হাতি রেখে দিয়েছিলেন সার্কাস কর্তৃপক্ষরা। আরও একবার পেয়ে গেলাম হাতি দেখা। হাতি কিন্তু বেশিরভাগ ডুয়ার্সের জঙ্গলে অনেক দেখা যায়, যদিও বা আমার কিন্তু সেখানে যাওয়ার সৌভাগ্য এখনও হয়ে ওঠেনি, তবে সুযোগ হলে অবশ্যই যাব। আপনারা কে কে সচক্ষে হাতি দেখেছেন কমেন্ট করে জানান, হাতি কিন্তু বাচ্চারা খুব ভালোবাসে। দেখুন আমি বলবো যদি জুতে আসতে হয় তাহলে পার্সোনালভাবে শুধু জুতে আসার জন্যই মানে দিনটিকে একদম ক্রিয়েট করবেন, আর এখানে আসলে পার্সোনাল গাড়িতে আসবেন, তাহলে ভালো করে অন্তত ঘুরতে পারবেন। কিন্তু এরকম বাসে টুরিস্টভাবে মানে এই যেভাবে আমি এসেছি এইভাবে আসলে অন্তত সেরকম করে ভালো করে অন্তত দেখতে পারবেন না সময় নিয়ে। অনেকটা হেঁটেছি অনেকটা, তবুও শেষ হচ্ছে না পার্কটা, মানে এই জুটা অনেকটা এরিয়া নিয়ে।
তো হেঁটে হেঁটে একদম মানে ক্লান্ত হয়ে পড়েছি, আর সকাল থেকে কিছু খাইনি এখনো। আর মানে আমাদের গাড়ি তো কোথাও দাঁড়াবে না, খেতে খেতে 7টা এরকম বেজে যাবে মানে আমরা যখন নামবো। আর যেটা হচ্ছে ব্যাপার হচ্ছে, বাড়ি থেকে ফোন করেছিল বাবা এই কিছুক্ষণ আগে, আমাদের ওইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তো এটা শুনে খারাপ লাগলো। গিয়েছিলাম সুন্দরবনে বাঘ দেখার উদ্দেশ্যে, কিন্তু সেখানে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে। খালি হাতে বলতে বাঘ দেখার ইচ্ছা ছিল, কিন্তু বাঘ দেখা সফল আমাদের হয়ে ওঠেনি। অনেক ঘোরাঘুরি করেও বাঘ দেখতে পাইনি, কিন্তু সেখানে কুমির দু একটা দেখতে পেয়েছিলাম। যদিও সেটা দূর থেকে দেখেছিলাম, এবার কিন্তু কুমির অনেকটা কাছ থেকে দেখতে পাচ্ছি। সন্ধ্যা প্রায় নেমে এসেছে, হাতেও বেশি একটা সময় নেই। পার্ক বন্ধ হবার আগেই হালকা করে দেখে নিচ্ছি বিভিন্ন প্রজাতির বিষধর সাপ। কিং কোবরা থেকে শুরু করে অনেক প্রজাতির সাপ কিন্তু এই নন্দনকানন জিওলজিক্যাল পার্কে আসলে আপনারা দেখতে পারবেন। সেগুলো কিন্তু খাঁচার ভেতরে রাখা আছে। আর হ্যাঁ, এখানে কিন্তু এই খাঁচার ভেতরে অনেক কুমিরও আপনারা দেখতে পারবেন, আর বিশেষ করে অনেক কচ্ছপ অনেক আছে এখানে। ছোট থেকে বড় অনেক ধরনের কচ্ছপ এখানে আপনারা দেখতে পারবেন। একটা প্রবলেম হয়ে গেল, ফোন খুলে ভিডিও করছিলাম, কখন যে মেমোরিটা ফুল হয়ে গেছে বুঝতে পারিনি ক্যামেরায়। তো সঙ্গে আমি তো আমার মেমোরিটা আমি রেখে এসেছি ঘরে, আর ফোনের এখন ফোনে ভিডিও করতে হচ্ছে। ফোনে অবশ্য 40 GB মতন ফাঁকা আছে, তো এটা দিয়েই কাজ চালাতে হবে। এখন আমি ফোনে ভিডিও করছিলাম না এই কারণে, ব্যাপার হচ্ছে রোদের টাইমে ফোনটা একটু মানে সঙ্গ কম দিচ্ছে, ফোনে ভিডিও খুব ল্যাগ করছিলো, তো তার কারণে আমি ফোনে এই কিছুদিন যাবৎ ভিডিও করিনি। আর ক্যামেরাটি সবাই ভাবছেন যে ক্যামেরা কবে নিলাম, এই ক্যামেরাটি আমার নয়, এটি হলো তড়িদ্দার ক্যামেরা। তড়িদ্দারকে অসংখ্য ধন্যবাদ ক্যামেরাটা আমাকে দেওয়ার জন্য। তো চলুন, পার্কটা খুব সুন্দরভাবে ঘুরলাম, পুরোটা ঘোরা তো কমপ্লিট হলো না পার্ক, আর কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। তো এবার আমাদের বাসে যেতে হবে, কারণ বারবার ফোন করছে আমাদের গাইড।